بسم الله الرحمن الرحيم السلام عليكم يا بيون شوفي كم أنا أحسن أشكر لك أنك بخلوا أحسن الحمد لله أمره بخلوا أحسن أجو أبنا دير ماجي أريك ريسيبي نيشي شيء بايدا باي مدينا دينا سكوكين هم تيجي شوابي كي أنك شاغو توم جانا جاس كابنا دير كي دير كي جو جوني بويلر مورجي دي غوروا مشولة شوهس بودو ديتي خوبي شوشة دي أكتا روست كوري توري كوري ده خابو أبنا جي كون ثواني مورجي دي رانا كوري كيتة بار أنك يا أشي بويلر مورجي روست كيتة أحسن دو كورن جودي أبنا را جان إي بويلر مورجي روست توري كوري أكبر হলো খেয়ে দেখবেন তার রুটি পরোটা নান রুটি লুচি প্লেন ভাত পোলাও এবং বিরিানি সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সুস্বাদু এই রেসিপিটি খুব অল্প সময় ঝটপট রান্না করতে পারেন যারা নতুন তারাও চাইলে ট্রাই করতে পারেন চলে যাচ্ছি রেসিপিটি মন করে দেখতে থাকুন সবাই মিলে রোস্ট করার জন্য আমি এখানে 1.5 কেজি ওজনের ব্রয়লার মুরগি নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হলো হাফ কাপ টক দই এটা আমি ইনস্ট্যান্টলি বাসায় তৈরি করেছি তো এখানে দিয়ে দিচ্ছি হলো এটা হলো সিলি ফ্লেক্স আমি এখানে টক দই এবং সিলি ফ্লেক্স দিয়ে এই মুরগিটাকে মেখে রাখবো আপনারা এখানে অন্যান্য মুরগিও নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আর কোনো মশলা দিব না টক দই এবং সিলি ফ্লেক্স দিয়ে আর লবণ দিয়ে আমি এটাকে মেখে রাখবো আপনারা চাইলে কিন্তু একদিন আগে মেখে রাখিয়ে দিতে পারেন কোনো সমস্যা এবং সাথে সাথে কিন্তু রান্না করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি মুরগিটাকে আপনারা কক মোরগ যে কোনো ধরনের মুরগি দিয়ে করতে পারেন মাখিয়ে প্রায় আমি 10 থেকে 15 মিনিট রেখে দিব চলে যাচ্ছি রান্নার মূল পর্বে এখানে দিয়ে দিচ্ছি হলো 1.5 কাপ পেস্ট পেস্টটাকে এখন আমি ব্যবস্থা করে নিচ্ছি অবশ্যই ব্যবস্থা করে নিতে হবে ব্যবস্থা হয়ে আসছে তবে আমি এটা উঠিয়ে রাখবো না এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে দু তিনটি তেজপাতা দু ফেলি দারুচিনি পাঁচ ছটি সবুজ এলাচ আর তিন চারটি লবঙ্গ দিয়ে আবারও প্রায় আমি 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি এখন আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মশলাটা আসলে মাংসের পরিমাণ যে পরিমাণে দেবেন সেই পরিমাণে কিন্তু মশলাটা আপনারা অ্যাড করে নেবেন এখানে আমি বাটা মশলা আদা এবং রসুন বাটা 1 চামচ করে দিয়েছি আপনার চাইলে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন কোনো সমস্যা নেই অবশ্যই কিন্তু ব্যবস্থাটা করে আপনারা এই রান্নাটা করতে হবে তো এখন দিয়ে দিয়েছি হলো ধনিয়া এবং জিরা গুঁড়া এখানে আমি ধনিয়া এবং জিরা গুঁড়াটা এখানে 1.5 চামচ অ্যাড করেছি দিয়ে আবারও মশলাটাকে আমি ভেজে নিয়েছি তো আমি এখানে পানি অ্যাড করছি তা নাহলে মশলাটা পুড়ে যাবে অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা পুড়ে গেলে ফ্লেভার এবং স্বাদটা নষ্ট এবং কালারটাও নষ্ট হয়ে যায় আবারও পেঁচোলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি হলো কাজু বাদাম এখানে আমি কাজু বাদাম দিয়েছি এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম দুটো মিলিয়ে দিয়েছি আপনারা যে কোনো একটু দিতে পারেন বা চীনা বাদামও দিতে পারেন দেওয়ার পরে এখন ভালো করে মিক্স করে নিয়েছি আসলে বাদাম ছাড়া রোস্টে কিন্তু সুন্দর টেস্ট আসে না আস্তে কষানো হয়ে আসছে আমার আরও মশলা দেওয়ার বাকি আছে তো আর যারা নতুন রাঁধুনি অবশ্যই সবসময় চুলাটাকে একেবারে লো ফ্লেমে রেখে রান্না করলে কি হবে তখন আর আপনার মশলাটা পুড়ে যাওয়ার কম সম্ভাবনা কম থাকবে এবং খাবার টেস্টটা কিন্তু দারুণ থাকে পুড়ে যাবে না কোনো কিছু আবারও দিয়ে দিয়েছি এখানে 1.5 চামচ এখানে দিয়ে দিয়েছিল মিক্স একটা মাংসের মশলা রোস্টেড আর কি এটা আমি হাতে তৈরি করেছি বাসায় আবারও নেড়ে চেড়ে পেঁচোলাটা দিয়ে মিক্স করে দিয়েছি মশলাটাকে সাথে ওটা তেলটা উপরে ছেড়ে আসছি এখন আমি যে দই দিয়ে মেখে রেখেছিলাম সিলি ফ্লেক দিয়ে দই দিয়ে সেই মুরগি মাংসটা এখন ছেড়ে দেবো আমি একটা জিনিস স্কিপ করেছি সেটা হলো আমি এখানে 15-20টি কাঁচামরিচ দিয়ে দিই যেহেতু আমি গুঁড়ামরিচ অ্যাড করব না এখানে সেজন্য যেন কাঁচামরিচের ঝালটা যেন রোস্টের মধ্যে বের হয় আর সিলি ফ্লেক্স তো দিয়েছি এটা একটু ঝাল হবে তবে কিন্তু এটা কালার আসবে না কিন্তু এটা কিন্তু সাদা রোস্টের মধ্যেই থাকবে আপনারা নিজেরাই দেখতে পাবেন এখানে হলুদ মরিচ কোনোটাই মিক্স করা হয়নি গুঁড়াটা দিয়ে এখন পেঁচোলাটা দিয়ে মাংসটাকে মশলাটার সাথে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 10 মিনিট আপনাদেরকে দেখাচ্ছি রোস্টটা কিন্তু অফ ক্যামেরা আমি কয়েকবারই এটাকে নেড়ে চেড়ে দিয়েছি তো এখন আবারও নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি রোস্টটা আসলে ফ্লেভারটা কিন্তু দারুণ বের হচ্ছে আসলে হাতে তৈরি মশলার ফ্লেভার এবং স্বাদ কিন্তু অন্যরকম এখন আবারও নেড়ে চেড়ে আবারও ঢেকে আমি রান্না করছি 10 মিনিটের জন্য আবারও চলে আসলাম তো আসলে ব্রয়লার মুরগি তো হতে বেশি একটা সময় লাগে না এটা কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু হয়ে যায় তো এখন আমি একটু পানি অ্যাড করছি মাংসটা যেন একটু সিদ্ধ হয়ে যায় তো তবে ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে এর মধ্যে যেহেতু আমি একটু কষিয়েছি তো অল্প একটু পানি অ্যাড করেছি আবারও রেখে দিয়েছি 5 মিনিটের জন্য চিকেন রোস্টটা হয়ে গিয়েছে ব্রয়লার মুরগি দিয়ে আমি এখানে 1 মুঠো বেরেস্তা দিয়েছি বেরেস্তার আসলে টেস্ট কিন্তু অন্যরকম আপনার চাইলে একটু গরম মশলা দিয়ে উঠাতে পারেন আমি আর কোনো কিছুই দেবো না এখন চুলাটা অফকে ঢাকনা দিয়ে ঢেকে চলে যাচ্ছে আপনাদেরকে সার্ভ করে দেখানোর জন্য রোস্টটা সার্ভ করার জন্য আলহামদুলিল্লাহ রোস্টটা এতটাই মজা হয়েছিল এটা রুটি পরোটা নান রুটি পোলাও প্লেন ভাত বিরিয়ানির সাথে খেতে দুর্দান্ত লাগে আশা করি সবারই ভালো লাগবে আসলে অনেকেই বলে ব্রয়লার মুরগির রোস্ট মজা না আসলে না খেলে কোনো কিছু স্বাদ এবং ফ্লেভার কোনোটাই পাবেন না অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন সুস্বাদু এই রেসিপিটি অল্প সময় যারা নতুন তারাও কিন্তু খুব সহজভাবে রান্না করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ